হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমাদের কাছে একটা স্পেশাল ডিশ নিয়ে আজকে চলে এসেছি, পনির ভুর্জি বা পনির ভর্তাও বলতে পারো। তো দেখে বা খেতে জিভে জল আসার মতন এই রেসিপিটা। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই কী কী নিয়েছিলাম ইনগ্রিডিয়েন্টসে। আছে এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই রেড চিলি পাউডার সেটা। তো এগুলোকে সবগুলোকে নিয়ে নিলাম একটা বাটিতে মিক্স করার জন্য। নিয়ে নিলাম ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে নিয়ে সুন্দর করে হচ্ছে অল্প একটুখানি জল দিয়ে একটা ফাইন পেস্ট মতন বানালাম। তো চলো পেস্টটা বানাতে থাকি, তোমাদেরকে বলতে থাকি ব্যাপারটা যা হয়েছিল। কিছুদিন আগেই আমার আর আমার বরের মধ্যে খুব ডিসকাশন হচ্ছিলো যে খুব একটা ভালো স্পেশাল কোনো একটা পাঞ্জাবি ডিশ খেতে ইচ্ছা করছে, কিন্তু ক্রেভিংটা খুব একটা চিকেন মাটন দিয়ে আসছিল না, ক্রেভিংটা আসছিলো পনিরের দিক থেকে। খুব পনির দিয়ে কিছু একটা স্পেশাল আইটেম বানাতে ইচ্ছা করছিলো, অথচ যেটা পাঞ্জাবি আইটেম যেন হয়। তো ইউটিউব সার্চ করলাম আর সেখানেই পেয়ে গেলাম এই দারুণ ধমাকেদার রেসিপিটা। আমার বরের অবশ্য এখানে একটা আইডিয়া ছিল যে বর খেয়েছিল চিকেন ভর্তা বেশ কিছুদিন আগে একটা জায়গার থেকে, চিকেন ভর্তাটা হয়েছিল অসাধারণ, কিন্তু যেহেতু চিকেন মাটনের ক্রেভিংটা আসছিল না সেই জন্য বর বলল যে চলো পনির ভর্তা বানানো যাক। তো কিভাবে বানাতে হয় তো তোমাদেরকে এবারে চলো দেখিয়ে দিই সম্পূর্ণটা। তো দেখো এই গুঁড়োগুলো নেওয়ার পরে সুন্দর করে একটা সুন্দর করে পেস্ট বানালে, পেস্টটা কিসে লাগবে তোমাদেরকে বলছি। পেস্টটা বানিয়ে রাখার পরে তোমাদেরকে দেখিয়ে দিই যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী লাগবে। সেটা দেখানোর আগে তোমাদেরকে বলে দিই, আমরা হচ্ছে যে পনিরটা এনেছিলাম পনিরটা ছিল 500 গ্রামের পনির। পনিরটা আমরা খুব সুন্দরভাবে, এবারে ভর্তা মানে বা ভুর্জি মানে তো বুঝতেই পারছো যে একটা গুঁড়ো গুঁড়ো বা ভাঙাচোড়া ব্যাপার কিছু এরকম একটা। তো এরকম একটা গ্রেটার নিয়ে সুন্দর করে পনিরটাকে এভাবে ঘষে ঘষে, যেমন চিজ ঘষে, যেমন তোমরা শশা ঘষো বা গাজর ঘষো, তেমনভাবেই এই গ্রেটারটা দিয়ে এরকমভাবে সুন্দরভাবে ঘষে নিলাম। দেখতে হবে জিনিসটা যেন ঝিরিঝিরি হয়, কারণ এই কনসেপ্টটাই টোটাল এই ঝিরিঝিরি মতন ব্যাপারটাতে, ঠিক আছে? তো দেখো সুন্দরভাবে হচ্ছে গ্রেট করে নিলাম, আর যখন পনিরটা গ্রেট করছিলাম না কাছাকাছি কাছ থেকে মনে হচ্ছিল যে মনে হয় চিজ গ্রেট করছি, কারণ পনিরটা ছিল ফুল মালাই পনির। উফ, এখন যখন এডিটিংটা করছি না সত্যি জিভে জল চলে আসছে, মনে হচ্ছে রেসিপিটা আবার বানাই আর খাই। তো চলো এবারে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। নিতে হবে বেশ অনেকটা পরিমাণের রসুন, আদা, তুমি অন্য কিছুতে কম্প্রোমাইজ করলে এই দুটো জিনিসে তুমি কোনো মতেই কম্প্রোমাইজ করতে পারবে না পাঞ্জাবি ডিশে, আদা রসুন, স্পেশালি রসুনটা। তো দেখো এইটা রান্নাটা খুব চটজলদি হওয়ার মতন একটা রান্না, তো কোনো কিছুই আমরা মিক্সিতে করব না। তো দেখো এখানে সব কিছুই মানে হাতে ডলাই মশাই করে মানে এরকম করার মতন। তো দেখো এরকম একটা হামাল দিস্তাতে এটা একটুখানি মানে বলতে পারো থেতো থেতো মতন করে নিলাম, ওই থেতো করে যতটুকু হয় ওটাই। আর থেতো করার সময় যখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এরকম একসাথে থেতো করবে তখন দিয়ে নেবে ওর মধ্যে অল্প নুন, তাহলে থেতোটা ভালো হবে। আর দেখো কড়াইতে এইদিকে হচ্ছে কিছু মশলা নিয়ে নিলাম, মশলাটা কী কী তোমাদেরকে বলে দিই। মশলাটা হচ্ছে এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে একটু পাঁচফোড়ন খুব সামান্য মতন, আর আছে গোটা এলাচ মানে বড় এলাচ যেটাকে বলে সেটা আছে। তো এইগুলো সব কিছু দিয়ে, আর হ্যাঁ আছে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, আর কি যেন নিলাম, হ্যাঁ গোলমরিচ, সব নিয়ে ড্রাই রোস্ট করে ভালো করে গ্রাইন্ড করে দিলাম। তো আর দেখো এখানে নিয়েছি কি কি, চারমগজ, কাজু আর আমন্ড, এটাকে সুন্দর করে একটা পেস্ট করে নিলাম। তো এবারে বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। গ্রেটেড পনির আর পেঁয়াজটাও নিতে হবে, বেশ বড় বড় সাইজের পেঁয়াজ দুটো, দুটো বা তিনটে, বেশ অনেকটা পরিমাণে, সেটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। নিতে হবে গোটা জিরে, কাজু, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আচ্ছা টমেটো, এরকমভাবে গ্রেট করো, টমেটোটাও মনে রাখতে হবে কুচোনো না, গ্রেট করা। নিতে হবে বেশ অনেকটা পরিমাণের ধনে পাতা, নিতে হবে কসুরি মেথি, আর এই থেতো করা, এগুলো সেটা তো দেখালামই, আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম, আর নুন তো অবশ্যই ইউজ করতে হবে, আর হচ্ছে দেখো এই ভাজা মশলাটা, আর যেই আমি পেস্টটা বানিয়েছিলাম আমন্ড, চারমগজ আর কাজু, সেই পেস্টটা। এখানে দুরকম তেল ইউজ হবে, সর্ষের তেল আর সাদা তেল, মেনলি রান্নাটা সর্ষের তেলেই হবে, সাদা তেলের ইউজটা
খুবই কম হবে। তো দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিলাম প্রথমে হচ্ছে সাদা তেল, তারপরে এবারে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা বেশি হবে। দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার অল্প নুন ছিটিয়ে যে থেতো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তেলের মধ্যে। বেশি না, দেওয়ার পরে হালকা যখন একটা কাঁচা স্মেলটা চলে গিয়ে সুন্দর একটা স্মেল আসা শুরু হয়ে যাবে তখনই দিয়ে দেবো এই গ্রেট করা পেঁয়াজটা। তবে গ্রেট করা পেঁয়াজটা দেওয়ার পরেও সুন্দর করে নাড়াচাড়া করে একদম মানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। করার পরে আস্তে আস্তে যখন হচ্ছে কষানোটা হবে, মানে পেঁয়াজের কী বলতো হালকা যখন একটা পিঙ্কিশ মতন ভাব চলে আসবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো গ্রেট করা। এই রান্নার সমস্ত কিছুই কিন্তু গ্রেট করা, তাই জন্য হচ্ছে রান্নাটা করাটাও খুব ইজি। তোমাকে খোসা ছাড়িয়ে কুচাতে হবে এরকম কোনো ব্যাপার না, নাও খোসা ছাড়াও আর ধারাধার করে গ্রেট করে নাও, তাহলেই হয়ে যায়। মানে এইটা অনেকটা ধাবা স্টাইলে তো পাঞ্জাবি ডিশ, মানে অনেকটা ধাবা স্টাইল ডিশ তোমরা বলতে পারো, কারণ এই ধাবার ব্যাপারটা পাঞ্জাবিদের থেকেই তো মেনলি এসেছে। সেই জন্য তো ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে তোমরা যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে দিয়ে দিলাম পেস্টটা। এবারে পেস্টটা দিয়ে ভালোভাবে কষানোর পালা। তো চলো এদিকে কষানো শুরু হওয়া যাক, তারপরে হচ্ছে বাকি আলোচনাগুলো করি। আমার আর আমার বরের দুজনেরই না পাঞ্জাবি ডিশ খুবই ফেভারিট, মানে আমরা দুজনেই বলতে পারো পাঞ্জাবি ফুড লাভার। তো যারা যারা আমার পাঞ্জাবি ফ্রেন্ডসরা আছো তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে রেসিপিটা ঠিকঠাক হলো না, রেসিপিতে কোনো ভুল আছে কিছু। এটা আমরা আমাদের মতন করে ইউটিউব দেখে হচ্ছে চেষ্টা করেছি। তো দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পরে একদম সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আবার একটুখানি বেশি পরিমাণে জলটা দিলাম। জলটা দিয়ে এবারে ঢাকতে দেব, মেন হচ্ছে ফান্ডাটা এখানেই হবে। এবারে ঢাকার পরে নিজেদের মধ্যে মশলার যেই মানে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা হচ্ছে এটা। অনেকক্ষণ ঢাকা রেখে যখন তোমরা তুলবে ঢাকনাটা তখন দেখবে যে তেল আর জল টোটালি আলাদা হয়ে গেছে, তেল উপরে ভাসছে নিচে গ্রেভি জল সমেত আছে। তো দেখো যখন বুঝবে যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্নার মানে পুরো একদম লাল লাল মতন, উফ দারুণ। তো তারপরে দিয়ে দিলাম গ্রেটেড করা পনিরটা। গ্রেট করা পনিরটা দেওয়ার পরে একদম হালকা হাতে খুব মানে মানে কি বলবো হালকাভাবে একদম নাড়াচাড়া করছি যাতে পনিরটা বেশি ঘাটাঘাটি না হয়ে যায়, কারণ ওই যেই একটা ঘষে রাখার পরে যেই একটা মানে একটা যেই জিনিসটা ছিল যেই টেক্সচারটা ছিল পনিরের ওই টেক্সচারটাকে বরাবর রাখতে হবে। তো দেখো তারপরে দিয়ে দিলাম এই আমন্ড কাজু আর চারমগজের এই পেস্টটা, তারপরে এটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দেওয়ার পরে যখন প্রায় অনেকটা হয়ে এসছে তো তখন দিয়ে দিলাম এই যে গ্রাইন্ড করে রেখেছিলাম যেই স্পেশাল অমৃতসারি মশলাটা, এটাকে বলা হয় স্পেশাল অমৃতসারি মশলা, যেই মশলাটা দেওয়ার জন্য এইটার টেস্টটা এরকম হয়েছে। তো তুমি সব কিছুই দিলে বাট ওই মশলাটা স্পেশালি দিলে না তো তোমার পনির ভর্তা বা পনির ভুরজিতে ওই টেস্টটা আনাটা অসম্ভব হয়ে যায়। এটা হচ্ছে সেই সিক্রেট মশলাটা যেটা ইউজ করা হয় আর কি। তো চলো এটা হচ্ছে দিয়ে দিলাম, এরপরে হালকা নাড়াচাড়া নাড়াচাড়া তারপরে কিছুক্ষণ ঢেকে রাখা, ব্যাস এটাতেই আমার এটা প্রায় হচ্ছে তৈরি হয়ে যায়। এবারে দেখো দিয়ে দিলাম অল্প চিনি, তারপরে হচ্ছে দিয়ে দিলাম হালকা কুচিয়ে রাখা কাজু বাদাম, সেটা দিলাম যাতে হচ্ছে পনির ভুজি ও পনির ভর্তাটা খেতে খেতে হালকা এই কাজু বাদামগুলো মুখে পড়ে, সেই জন্য দেওয়া এইটা মানে ব্যাপারটাকে আরো মখমালি করার জন্য দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে বাটার, কারণ তোমরা জানো যে পাঞ্জাবি ডিশে বাটার ঘিয়ের ইউজেজটা অনেক বেশি হয়। তো 500 গ্রাম পনির তোমরা যদি হচ্ছে বানাও তাতে তোমাদেরকে 250 গ্রাম মতন বাটারের ইউজ তো করতেই হবে। তো তারপরে হচ্ছে ডিশটা পুরো কমপ্লিট হয়ে যেতেই আমরা দিয়ে দিলাম কসুরি মেথি বেশ অনেকটা ক্রাশ করে হাতে এরকম ঘষা ঘষা যেমন তোমরা দেখলে, দিয়ে দিলাম একটু ফ্রেশলি চপ করা ধনে পাতা, আর এইটাতেই রেসিপিটার একদম চূড়ান্ত পর্যায়ে এসে কিছুক্ষণ ঢাকা রেখে আমরা সার্ভ করে নিলাম উইথ আটার রুটি যেটা হচ্ছে বাটার ব্রাশ করা, সাথে এই পনির ভুর্জি বা পনির
ভর্তা। তো অবশ্যই জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো। টাটা।